হ্যালো, তোমরা শুনছো উত্তরণ ক্লাসে ডিজিটালের পডকাস্ট ভাবনায় বিজ্ঞান, আর আমি মঙ্গল বলছি। নাচানাচি করতে কার না ভালো লাগে, আর সে নাচ যদি হয় মৌমাছির তাহলে তো মনের উৎসুক আরোই বেড়ে যায়। উত্তরণ ক্লাসে ডিজিটালের পডকাস্ট ভাবনায় বিজ্ঞানের আজকের এপিসোড 5-এ তোমাদের জন্য রইল সে বিষয়ে বিশদ তথ্য। মৌমাছিদের বাসা মানে মৌচাক তোমরা তো প্রায় সবাই দেখেছো। একটা মৌচাকে প্রায় কয়েক হাজার মৌমাছি থাকে। তার মধ্যে থাকে তিন ধরনের মৌমাছি, একটি রানী মৌমাছি, কয়েকশো পুরুষ মৌমাছি, আর থাকে কয়েক হাজার কর্মী মৌমাছি। অবশ্য এই তিন প্রকার মৌমাছিদের প্রত্যেকের কাজ কিন্তু আলাদা আলাদা। যেমন রানী মৌমাছির কাজ কেবল ডিম পাড়া, আর পুরুষ মৌমাছির কাজ রানীর সঙ্গে জননে অংশগ্রহণ করা, অর্থাৎ সঙ্গম করা। আর বাদবাকি মৌচাকে যত রকমের কাজ আছে যাবতীয় কাজকর্ম করে কিন্তু শ্রমিক মৌমাছি। যেমন মৌচাক তৈরি করা, মধু সংগ্রহ করা, মধু রক্ষা করা, মধু উৎপাদন, মৌচাকে পরিষ্কার করা, এমনকি রানী মৌমাছি ও ছোট ছোট লার্ভার দেখভাল করা। মৌমাছিরা তো কথা বলতে পারে না, কিন্তু খাদ্য সংগ্রহের সময় তারা একে অপরের সামনে বিভিন্ন প্রকারের নৃত্য প্রদর্শন করে খাদ্যের বার্তা দিতে থাকে। খাদ্য সংগ্রহটা মৌমাছিদের একটি অদ্ভুত প্রক্রিয়া। যেমন মৌমাছিরা খাদ্য সংগ্রহের সময় দুটি গ্রুপে ভাগ হয়ে যায়। একটি গ্রুপের কাজ থাকে কেবল খাদ্যের সন্ধান করা, আর অন্য গ্রুপের কাজ থাকে ওই সন্ধান পাওয়া খাদ্যের সংগ্রহ করা। যারা খাদ্যের সন্ধান করে সেই সমস্ত কর্মী মৌমাছিদের বলা হয় স্কাউট কর্মী মৌমাছি, আর ফরেজার কর্মী মৌমাছিদের কাজ থাকে ওই সন্ধান পাওয়া খাদ্যের সংগ্রহ করা। খাদ্যের সন্ধান পেলেই এই স্কাউট কর্মী মৌমাছিরা মৌচাকের সামনে চলে আসে, এসে বিভিন্ন প্রকারের নৃত্যভঙ্গি করা শুরু করে এবং অন্যান্য কর্মী মৌমাছিদের সংকেত প্রদান করে। এদের এই নৃত্যভঙ্গি দুই প্রকারের হয়ে থাকে। খাদ্যের অবস্থান যদি বাসা থেকে 100 মিটারের মধ্যে থাকে তাহলে শ্রমিক মৌমাছিরা চাকের সামনে চক্রাকারে উঠতে থাকে, আর এই চক্রাকার নৃত্যের মাধ্যমেই শ্রমিক মৌমাছিরা চাকের অন্যান্য মৌমাছিদের বোঝায় যে খাদ্যের অবস্থান কিন্তু খুব কাছাকাছি আছে। আর এই প্রকার নৃত্যকে বলা হয় চক্রাকার নৃত্য। অন্যদিকে যখন খাদ্যের অবস্থান বাসা থেকে 100 মিটারের বেশি দূরে থাকে তখন কর্মী মৌমাছিরা চাকের সামনে উলম্বতলে ইংরেজি 8 সংখ্যার মতো নৃত্যভঙ্গিতে উঠতে থাকে, আর একেই বলে মৌমাছির ওয়াকটেল নৃত্য, যা দেখে অন্যান্য কর্মী মৌমাছিরা খাদ্যের সন্ধান নির্ণয় করতে পারে। মৌমাছিরা চাকের সামনে কোন ভঙ্গিতে কত সময় ধরে নাচছে তার ওপর নির্ভর করে কিন্তু অন্যান্য মৌমাছিরা বুঝতে পারে চাকের সাপেক্ষে খাদ্যের অবস্থান কত দূরে। অবশ্য বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস শ্রমিক মৌমাছিদের এই নৃত্যের ভাষা প্রথম আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মৌমাছিরা এমন নৃত্যভঙ্গির মাধ্যমে তাদের খাদ্যের সন্ধান করে, আর এইভাবেই আমরা জানলাম যে মৌমাছিরা তাদের খাদ্য সংগ্রহের জন্য বিভিন্ন প্রকারের নৃত্য করে থাকে। বিজ্ঞানের ওপর এমন ডিজিটাল পডকাস্ট তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং পরবর্তী পডকাস্ট শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো।